অনিয়ম হলেই ভোট বন্ধ বলছেন সিইসি। এদিকে এলডিপির তিন দিনের নতুন কর্মসূচি জানাবো, ভোটারদেরকে হুমকি ধামকি দিলে কঠোর ব্যবস্থা বলছেন ইসি রাশেদা। জানিয়ে দেব রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল বিএনপির। এদিকে নির্বাচনের পর কি করবে বিএনপি, নৌকার সাথে লড়ছে ইগল। এবং সর্বশেষ জানাবো উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্য বঞ্চনার শিকার বলছেন জিএম কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনিয়ম হলেই ভোট বন্ধ বলছেন সিইসি। ধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়ম হলেও ভোট বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে পোলিং এজেন্টদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যথাসময়ে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন প্রিজাইডিং অফিসার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি বলেন ভোট দিলে এখানকার ভোট ওখানে যাবে, এ কথা ঠিক নয়, অবান্তর, আমি দায়িত্বটা পালন করছি মাত্র, নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে তৃপ্তি অতৃপ্তি থাকবেই, তবে আমি আমার দায়িত্বটা পালন করছি, এর বাইরে কিছু না। সিসি আরো বলেন ভোট কেন্দ্রের বাইরে এসে ভোটার যদি বলে ভোট দিতে পারলাম না, যদি কারচুপি হয় তাহলে অভিযোগ পেলে সে কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। আপনারা ভোট দিতে না পারার কথা এবং ভোট দিতে পারার কথা দুটোই লিখবেন, কোনো বিভ্রান্তি লিখবেন না, কারণ ভোট দিতে পারা মানে ভোট ক্রেডিবিলিটি পায়। এর আগে সিইসি প্রথমে প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন, মত বিনিময়ের সভা থেকে বেরিয়ে এসে প্রার্থীরা বলেছেন কমিশনার তাদের কথা শুনেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, প্রার্থীরা প্রস্তুত এখন ভোটের অপেক্ষা। এলডিপির তিন দিনের নতুন কর্মসূচি, রপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আগামী 26-27-28 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ লিফলেট বিতরণ করবে দলটি। অলি আহমেদ বলেন কোনো অবস্থাতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, চিরতরের জন্য দুর্নীতিবাজ অর্থ পাচারকারী নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে, হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভোটারদেরকে হুমকি ধামকি দিলে কঠোর ব্যবস্থা বলছেন ইসি রাশেদা। নির্বাচন কমিশনার ইসি রাশেদা সুলতানা বলেছেন সাধারণ মানুষের ভোট অধিকার প্রয়োগ করা একটি সাংবিধানিক অধিকার, সবার ভোট অধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনি সংশোধন করা হয়েছে। তিনি বলেন ভোটারদেরকে কেউ ভয় পায় না, হুমকি ধামকি দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে, মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। তিনি আরো বলেন এই নির্বাচন কোনোভাবেই কমিশনারের একার পক্ষে সম্ভব না, তাই আপনাদের সকলের সহযোগিতা দরকার, প্রার্থী তাদের সঙ্গে নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে, পাশাপাশি সাংবাদিক জেলা প্রশাসন এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে দাদর জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ও আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন কমিশনের নওগাঁ 6টি আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এই সভার আয়োজন করেন, এতে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল বিএনপির। সারা দেশে তৃণমূল বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন আসনে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ। সংবাদ সম্মেলনে সালাম মাহমুদ বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 137টি আসনে লড়ছে তৃণমূল বিএনপি, একজন প্রার্থী এখনো আপিলে আছেন, রায় জিতলে প্রার্থীর সংখ্যা 138 জনে দাঁড়াবে, আমরা সরকারের সঙ্গে কোনো প্রকার সমঝোতাই না, সমঝোতা না গিয়ে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করছি। তিনি বলেন আসন্ন নির্বাচনে তৃণমূল বিএনপির মূল বিরোধী হিসেবে কাজ করছে, ফলে সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানা রকম বাধা সৃষ্টি করছে, বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, এমনকি রাতের আধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার সংখ্যায় আছি, আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। নির্বাচনের পর কি করবে বিএনপি, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে বিএনপি। নির্বাচন শুধু প্রতিহত নয়, ভোটের আগের পরের 4 দিন তারা গণ কারফিউ
কর্মসূচি ঘোষণা করবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিন্তু এইসব কর্মসূচি দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন ঠেকানো সম্ভব হবে না, বিএনপি নেতারাও এমনটা স্বীকার করেছেন। তারা বলেছেন যে নির্বাচন প্রতিহত করার মতো কোনো বাস্তব অবস্থা নেই, বরং স্বতন্ত্র প্রার্থীদের কারণে নির্বাচন উত্তেজনাপূর্ণ, উৎসবমুখর এবং আকর্ষণীয় হয়ে উঠছে। আর এই কারণে বিএনপির এখন প্রধান লক্ষ্য হলো নির্বাচনের পর রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখা, নতুন সরকারকে অবৈধ সরকার হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিচিত্র করা এবং আন্তর্জাতিকভাবে যেন এই নির্বাচন স্বীকৃতি না পায় সেজন্য চেষ্টা, লবিং এবং তৎপরতা চালানো। বিএনপির আন্দোলনের তিনটি লক্ষ্য ছিল, এর মধ্যে দুটি লক্ষ্য অর্জনে তারা সরাসরি ব্যর্থ হয়েছে। তাদের প্রথম লক্ষ্য ছিল যে বিএনপি ছাড়া যদি কোনো সরকার নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং আন্তর্জাতিক মহল থেকে সেই নির্বাচনকে নেতিবাচকভাবে দেখা হবে। এই নির্বাচন যেন না করা হয় সেজন্য আন্তর্জাতিক মহল সরকারের উপর চাপ সৃষ্টি করবে, ফলে সরকার বাধ্য হবে নির্বাচন বাতিল করতে এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করতে। বিএনপির সেই উদ্যোগ বা পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বিএনপির দ্বিতীয় পরিকল্পনা ছিল যে ভোট গ্রহণের আগে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতিতে শেষ পর্যন্ত নির্বাচন না হয়। এ লক্ষ্যে বিএনপি ট্রেনের, বাসে আগুন সহ নানা রকম নাশকতামূলক কাণ্ড করেছিল এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলে দরবার তদবির করেছিল। কিন্তু বিএনপি দ্বিতীয় লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। বিএনপি এই বিক্ষিপ্ত সহিংস ঘটনা জনগণ প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত বিএনপির পক্ষে নির্বাচন প্রতিহত করা এখন দৃশ্যত সম্ভব নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির তৃতীয় লক্ষ্য হলো যে এখন নির্বাচনে যে ভোটার উপস্থিতি কম হয়, কিন্তু সেই লক্ষ্য অর্জনেও বিএনপি ব্যর্থ হবে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এবার নির্বাচনে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা প্রতিনিধিত্ব করছে এবং ভোটের মাঠে তাদেরকে অত্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে। আর এই কারণেই স্বতন্ত্র প্রার্থীদের কারণে আওয়ামী লীগের প্রার্থীরাও মাঠে তৎপর হচ্ছেন, ফলে ভোটার উপস্থিতি এবার নির্বাচনে যে বাড়বে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। তাহলে বিএনপি কি করবে? বিএনপি নেতারা বলছেন যে বিএনপির আসল করণীয় হবে নির্বাচনের পর বিজয়ী দল দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন সরকার গঠন করবে, আর তখনই বিএনপির আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দ্বিতীয় ধাপে বিএনপির আন্দোলনকে অব্যাহত রাখতে চায়, নতুন সরকারকে যেন আন্তর্জাতিক মহল স্বীকৃতি না দেয় সেজন্য বিএনপি নানা রকম লবিং এবং দেন দরবার করবে। পাশাপাশি দেশীয় আন্দোলন অব্যাহত রাখবে। তবে বিএনপির বিভিন্ন সূত্র বলছে নির্বাচনের পর বিএনপি আন্দোলনের পদ্ধতি এবং কৌশল পরিবর্তন করতে পারে, কারণ বিএনপি নিজেদের মধ্যে উপলব্ধি হচ্ছে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, আর এই কারণে ভোটের পর বিএনপির রাজনীতি হবে আন্তর্জাতিক মুখী। তারা নতুন সরকারকে যেন স্বীকৃতি না দেওয়া হয় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবার করার চেষ্টা করবে। পাশাপাশি একটি বিকল্প প্রবাসী সরকার গঠনের পরিকল্পনাও বিএনপির মধ্যে রয়েছে এবং এই লক্ষ্যের বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। তবে নির্বাচন প্রতিহত করার বিএনপির কৌশল যেরকম ব্যর্থ হয়েছিল, নির্বাচনের পর সরকারকে অবৈধ ঘোষণা করার প্রক্রিয়া সফল হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন না। নৌকার সাথে লড়ছে ঈগল। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বীকে কাগজে কলমে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি, যারা লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছে। কিন্তু জাতীয় পার্টি 200-এর বেশি আসনে প্রার্থী দিল, তারা লড়াই করছে হাতে গোনা কয়েকটি আসনে। অধিকাংশ স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা নাম কাওয়াস্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় পার্টির নেতারাই বলছে এই নির্বাচনে জয় পরাজয় নয়, এটি সংবিধান সুরক্ষা নির্বাচন, কাজেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জয়ের জন্য নয়। 26টি আসনে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, এই আসনগুলোতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আর এই কারণে জাতীয় পার্টি এবার নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী নয়। তাহলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সারা দেশে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে গত 18 ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর দেখা গেছে আওয়ামী লীগের অধিকাংশ হেভি ওয়েট বিদ্রোহী প্রার্থীরা লড়ছেন ঈগল প্রতীক নিয়ে। বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে সরজমিনে অনুসন্ধান করে দেখা গেছে যে আওয়ামী লীগের প্রায় 65 জন হেভি ওয়েট প্রার্থী ঈগল মার্কা নিয়ে লড়াই করছেন, 35 জন করছেন ট্রাক মার্কা নিয়ে, যারা এই নির্বাচনে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এবং আগামী নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক হবে এই সমস্ত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের কারণে। তবে সারা দেশে যারা ঈগল প্রতীক নিয়ে লড়ছেন তারা স্বতন্ত্র হলেও তাদের মধ্যে এক ধরনের তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা নৌকা প্রতীকের বিরুদ্ধে বেশ জোরেশোরেই লড়াই করছেন। ফরিদপুরে নিক্সন চৌধুরী কিংবা ব্যারিস্টার সুমন সহ বহু স্থানে ঈগল প্রতীকের প্রার্থীরা আওয়ামী লীগের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছেন। আর এই কারণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে নৌকার সাথে আসলে প্রধান লড়াই হচ্ছে ঈগল প্রতীকের। যদিও ঈগল কোনো দলীয় প্রতীক নয়, স্বতন্ত্র প্রার্থীদেরকে বিভিন্ন রকম প্রতীক বরাদ্দ করা হয়েছে লটারির মাধ্যমে। প্রতীক বরাদ্দের একটা অদ্ভুত তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষণীয় তা হলো যে সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন, কিন্তু যাদের এলাকায় বেশ শক্তিশালী অবস্থান রয়েছে তাদের একটি বড় অংশ ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর এর ফলে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে ঈগল প্রতীক। যদি ঈগল প্রতীকের যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের একের সঙ্গে অন্যের যোগাযোগ নেই, কিন্তু তারপরেও এই স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক
বিশ্লেষকরা মনে করছেন এবার নির্বাচনের সবচেয়ে বড় চমক হবে স্বতন্ত্র প্রার্থীরা। 60-70টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হলেও অবাক হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ যে অবস্থান আছে সেই অবস্থানে যদি অনড় থাকে তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এরকম একটা নির্বাচন হলে আওয়ামী লীগের বহু প্রার্থীর ভরাডুবি ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি অনেক হেভিওয়েট প্রার্থীরাও নির্বাচনে পরাজিত হতে পারে। সেক্ষেত্রে নৌকার পরেই যে প্রতীকটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে সেই প্রতীকটি হলো ঈগল প্রতীক। আর ভোটের মাঠে এখন পর্যন্ত দেখা হচ্ছে নৌকার সাথে লড়াই হচ্ছে ঈগলের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।